ভিডঙ্গ ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ দে তোমাদের ম্যাথ টিউটর এখানে দেখো যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব এখানে বহুপদী সংখ্যামালাটির মাত্রা নির্ণয় করতে বলা হচ্ছে তো প্রথম কথাতে এখানে চলরাশি কোনটা আমাদেরকে দেখতে হবে এখানে চলরাশি কোনটা না এক্স ঠিক আছে তো আমাদের এখানে কাজ কি হবে না এই বহুপদী সংখ্যামালায় এক্স এর যে সর্বোচ্চ ঘাত সেটা কত আছে লক্ষ্য করা দেখো এখানে এখানে বহুপদিসংখ্যামালাতে এখানে এক্সের যে সূচক বা ঘাত যেটা সেটা দেওয়া আছে দুই আর এখানে এক্সের যে ঘাত বা সূচক সেটা দেওয়া আছে কত উনিশ তাহলে এই যে বহুপতি সংখ্যামালাটি এর যে মাত্রা আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে সেইটা কত হবে না উনিশ কারণ আমরা কি জানি বহুপতি সংখ্যামালার যে সর্বোচ্চ ঘাতের যে চলরাশি তার যে সূচক তাকেই আমাদের বলা হয় মাত্রা ঠিক আছে তো সেই কারণে এই কোশ্চেনের অ্যানসার হিসাবে যে মাত্রাটা নির্ণয় করতে বলা হচ্ছে সেটা হবে কত উনিশ ভিডঙ্ক ডট ওয়েবসাইটে ম্যাট্রি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো